हाय फ्रेंड्स, आमी विदिशा, आमार चैनेले तुम्हारे सकल के स्वागत। आजकेर वीडियो खूब इम्पोर्टेंट। आमी किछुदिन आगे यूके ते थाकार पार्मानेंट वीजा पे गेछि। यूके ते पार्मानेंट वीजा पावार जे प्रसेसटा सेटा शेयर करब आजकेर वीडियोते। जारा यूके ते आसते चाओ बा अलरेडी एसे गेछो, तारा किभाबे यूके ते पार्मानेंट वीजा पाबे आर ता पेते की की करते होबे आर कतदिनई बा समय लागबे, सेई सब किछु आलोचना करब आजकेर वीडियोते। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। চলো ভিডিওটা শুরু করি। আমি কোনো এক্সপার্ট নই, আমি ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে এসেছিলাম। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। সকলের ইউকেতে আসার সিচুয়েশনটা ডিফারেন্ট। কেউ ট্যুরিস্ট ভিসায় আসে, কেউ স্টুডেন্ট ভিসায়, আবার কেউ স্পাউস ভিসায়। তো আজকে আমি স্পাউস ভিসা নিয়ে কথা বলবো। ইউকেতে স্পাউস ভিসাতে এসে ইনডিফিনিট ভিসা কী করে পাওয়া যায় সেটাই আজকের আলোচনা। বিয়ের পরে আমি স্পাউস ভিসাতে ইংল্যান্ডে এসেছিলাম। ম্যারেজ সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইউকে ন্যারিক পাস করতে হয়, মানে আমার ইন্ডিয়ার কোয়ালিফিকেশানটা কতটা ভ্যালিড ইউকেতে তার একটা সার্টিফিকেট নিতে হয়েছিল। ন্যারিক সেটা ভেরিফাই করবে। তারপর ন্যারিক থেকে আমি একটা সার্টিফিকেট পেয়েছিলাম যেটা আমার এখন এই ইনডিফিনিট অ্যাপ্লাই করার সময় কাজে লাগলো। তাই জন্য তোমাদের আমি বলবো, তোমরা যদি এখানে আসছো তাহলে ন্যারিক থেকে সার্টিফিকেটটা করে নিয়ে এসো, তোমাদের পরে ওটা কাজে লাগবে। এরপর বাকি সব ডকুমেন্টগুলো হচ্ছে হাজব্যান্ড বা স্পাউসের সাবমিট করতে হয়। সে জব কি করে, তার কত টাকার রোজগার, পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, কোথায় থাকে, অ্যাড্রেস প্রুফ, এগুলো সব জমা দিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে ডাক্তারের কাছ থেকে একটা চিঠি নিয়ে আসতে হবে, যাতে লেখা থাকবে তুমি ইন্ডিয়ার এই অ্যাড্রেসটায় তোমার স্পাউসের সাথে অনেক দিন ধরে আছো। মোটামুটি এই সব ডকুমেন্টসই আমি জমা দিয়েছিলাম, তবুও তোমরা লয়ারের সাথে কনসাল্ট করে নিতে পারো। তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে 3-4 মাসের মধ্যে কিন্তু আমি ভিসা পেয়ে গেছিলাম। পাসপোর্টে আমার যে ভিসা স্ট্যাম্পটা পড়েছিল সেটা 1 মাসের ছিল। তারপরে আমি ইউকেতে আসি। ইউকেতে আসার 10 দিনের মধ্যে আমাকে বিআরপি কার্ড, মানে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট কার্ডটা, আমার অ্যাড্রেসের নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে আমাকে কালেক্ট করতে হয়েছিল। সেই অ্যাড্রেসটাও কিন্তু তুমি যখন ভিসা অ্যাপ্লাই করছো তোমাকে সেই নিয়ারেস্ট পোস্ট অফিসের অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এইখানে যে ভিসাটা পাবে সেটা হচ্ছে 2.5 বছরের। এই স্পাউস ভিসার কিন্তু অনেক ফেসিলিটি আছে। এই স্পাউস ভিসাতে তুমি অনেক চাকরি করতে পারো, যে কোনো টাইপের চাকরি করতে পারো, ফ্লেক্সিবল আওয়ার্স করতে পারো, খুব একটা কিছু রেস্ট্রিকশন কিন্তু নেই। এবং অল দ্য বেনিফিট, যেগুলো তোমার NHS-এর বেনিফিট, এগুলো কিন্তু সব তুমি এই স্পাউস ভিসাতে পাবে। আমি স্পাউস ভিসা পাওয়ার পরেই একটা স্কুলে জব নিয়েছিলাম। এরপর তোমাদেরকে বলি ব্রিটিশ পার্মানেন্ট ভিসা পেতে কী কী আমাকে করতে হয়েছিল আর কতদিন সময় লাগে। তো এটা পেতে সময় লাগে 5 বছর। তো আমার যে 2.5 বছরের ভিসাটা ছিল সেটা শেষ হওয়ার 1 মাস আগে আমি আর একটা 2.5 বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। এবং প্রসেসটা খুব ইজি ছিল, যে ডকুমেন্টস ছিল সেগুলো জমা দিয়ে আমি কিন্তু আবার ভিসাটা পেয়ে গেছিলাম। 5 বছর স্পাউস ভিসাতে থাকার পরে তারপরে আমি পার্মানেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। তবে তার মধ্যে কিন্তু আমাকে দুটো পরীক্ষা দিতে হয়েছে, আমাকে একটা পরীক্ষা দিতে হয়েছে, একটা হচ্ছে লাইফ ইন ইউকে টেস্ট। সো এইখানে আজকে আমার পরীক্ষাটা হবে, ভেতরে যাচ্ছি এবার। ন্যারিক যদি না থাকে তাহলে একটা ইংলিশ টেস্ট দিতে হবে। সেই জন্য তোমাদেরকে প্রথমেই বললাম ন্যারিক সার্টিফিকেটটা পারলে তোমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসো। ইংলিশ টেস্টটা কিন্তু খুব ইজি, যেমন হচ্ছে এখানে তোমার ইংলিশ স্পিকিংটা কীরকম, তুমি কি রিড করতে পারছো কিনা, আন্ডারস্ট্যান্ডিং কীরকম, সেগুলো দেখে। আর লাইফ ইন ইউকে টেস্ট হচ্ছে, এখানে একটা ওয়েবসাইট আছে, সেগুলোতে কিছু এক্সাম পেপার আছে, সেগুলো দিয়ে তোমাকে একটু প্র্যাকটিস করে এক্সামটা কিন্তু দিতে হবে। এটার উপরে আমি অলরেডি একটা ভিডিও করেছি, যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে আছে, চেক করে নিতে পারো। এই ভিসাটা পাওয়ার জন্য আমি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলাম সেটা হচ্ছে লাইফ ইন ইউকে টেস্টের সার্টিফিকেট, ন্যারিকের সার্টিফিকেট, ওল্ড বিআরপি কার্ড, পাসপোর্টের কপি, জব কন্ট্রাক্ট, ইউটিলিটি বিল, কাউন্সিল ট্যাক্স, প্রুফ অফ ইউর অ্যাড্রেস, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আমি জমা করেছিলাম। এরপর প্রশ্ন হচ্ছে এই ভিসাটা পাওয়ার জন্য ফিস কত লাগে। তো ভিসাটা পেতে ফিস দিতে হয় 2,500 পাউন্ড, ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে 2,50,000 মতো। তো এই ফিস দেওয়ার পরে, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে যেটা একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা হচ্ছে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। সেটা আমি নিয়ে পেয়েছিলাম ক্রয়ডনে। এখানে কতগুলো সেন্টার আছে যেখানে ওই সেন্টারগুলোতেই বায়োমেট্রিক হয়। তো আমাদের পাসপোর্ট করার সময় যেরকম রেটিনা স্ক্যান করে, ফটো নেয়, ফিঙ্গারপ্রিন্টস নেয়, এটা সেম জিনিস। সেটার জন্য একটা সেন্টারে আমাকে যেতে হয়েছিল। তো সেটা আমি গিয়েছিলাম ক্রয়ডনে।
তো আমি এখন ক্রয়ডনে পৌঁছে গিয়েছি। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটার ভেতরেই বায়োমেট্রিক হবে। তো আমি আর আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একদম সকাল 9:30, তো আমি জাস্ট এখনই ভেতরে ঢুকে যাব। তো এখানে বায়োমেট্রিকটা করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার বায়োমেট্রিক হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে মনে হয় 10 মিনিটও লাগলো না ভেতরে। তো খুব ইজি প্রসেস ছিল, তোমাদেরকে আমি এক্সপ্লেন করব যে কিভাবে আমি বায়োমেট্রিকটা করলাম। তো চলো, আমার কাজটা এখন হয়ে যাচ্ছে, হয়ে গেছে, এখন ফেরা যাক। এরপর সমস্ত ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হলে, সব কিছু ঠিকঠাক থাকলে ইউকেতে থাকার পার্মানেন্ট ভিসাটা 2 থেকে 6 মাসের মধ্যে পেয়ে যাবে। তো এখন যে বিআরপি কার্ডটা আসছে তাতে কিন্তু ডেট থাকছে 31st of December 2024। এরপরে কিন্তু বায়োমেট্রিক কার্ডের অস্তিত্ব আর থাকছে না। এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই, তোমার যে পার্মানেন্ট রেসিডেন্ট যে ভিসাটা সেই স্টেটাসটা একই থাকছে, শুধুমাত্র বায়োমেট্রিক কার্ডটা এক্সপায়ার করে যাচ্ছে। কেন কি এখন ইউকে গভর্নমেন্ট হোম অফিস চেষ্টা করছে সমস্ত ইউকে ভিসার যারা হোল্ডার তাদেরকে ব্যাপারটাকে পুরো ডিজিটালাইজ করে দেওয়া। কোনো হয়তো অ্যাপ থাকবে, যে অ্যাপের মধ্যেই তোমার স্টেটাসটা খুব ইজিলি দেখতে পাওয়া যাবে, তাহলে এই কার্ডটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নয়, কারণ সেখানেও একটা বিপদ হারিয়ে গেলে। তো ডিজিটালাইজড করে দেওয়ার জন্য জিনিসটা অনেকটাই হ্যান্ডি হয়ে যাবে। তো এটাকেই এখন ইউকে গভর্নমেন্ট প্রমোট করার চেষ্টা করছে বলে বিআরপি কার্ডে এখন একটা এন্ড ডেট ওরা দিয়ে দিচ্ছে। তো আমি তো ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করার চাবিকাঠি পেয়ে গেছি, এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম, তোমরাও যাতে সহজেই এই চাবিকাঠিটা পেয়ে যাও। খুব কঠিন কিন্তু প্রসেসটা নয়। হ্যাঁ, যে নিয়মগুলো আছে 5 বছর ধরে থাকার বা যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো যদি ঠিকঠাক করে জমা দিতে পারো, কেন পাবে না, অবভিয়াসলি তোমরাও 5 বছরের পরে কিন্তু এই ভিসা পার্মানেন্ট ভিসা পেয়ে যাবে। তবে আর একটা উপদেশ আমি দিচ্ছি, সেভিংস করতে হবে কিন্তু, কেন কি এই 5 বছরের শেষে যে লামসাম টাকাটা দিতে হবে সেটা অনেকটা, তো সেভিংস করো। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেবার। চলো, আজকে ভিডিওটাকে শেষ করলাম, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনের জন্য টাটা।